এই গুড়ে আছে চিনি, এই গুড়ে আছে হাইড্রোস, আপনি তো জানেন। জানার পরও আপনি এই গুড়গুলো কেন বিক্রয় করেন? বন্যা দুর্গত যারা তাদেরকে মানুষ সহযোগিতা করতে যাচ্ছে, সেখানে একটু খাবার দিচ্ছে, সেখানে আপনি ভেজাল খাবারটা দিয়ে দিচ্ছেন। আগে 55 টাকা করে বিক্রয় করতেন, আজকে আপনি 90 টাকা করে বিক্রয় করছেন, এটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে কিনা? এবং এটা কোন সুযোগে হয়েছে যখন আমাদের দেশের একাংশে বন্যা কবলিত, বন্যা আক্রান্ত মানুষজন? আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে এসেছি। চিড়ার মূল্য এক সপ্তাহে কত করে ছিল? চিড়ার মূল্য ছিল 55 থেকে 58 টাকা, আপনি আজকে কত করে বিক্রয় করছেন? 95 টাকা। কি কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে? কেন দামটা বাড়ালেন? আপনি কত করে কিনেছেন? ৮৪ টাকা কিনেছেন, বিক্রি করছেন কত করে? তাহলে উনি একজন অসাধু ব্যবসায়ী, আপনি একজন অসাধু ব্যবসায়ী, আপনাদের এই দুইজনার যোগ সারসে ভোক্তা পর্যায়ে মূল্যটা বৃদ্ধি করেছেন। আপনার তো খরচ থাকবেই। আমাদের বক্তব্য যেটা, বাংলাদেশের কিছু অঞ্চলে বন্যায় আক্রান্ত হয়েছে, সেখানে ত্রাণ দেওয়ার জন্য শুকনো খাবারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। যে চিড়া 10 দিন আগে ছিল 50 টাকা কেজি, এই বন্যার কারণে আপনারা এই চিড়া কোনো কস্টিং বাড়ে নাই, আপনারা এই মূল্যটা 90 টাকা করে দিলেন, এটা কি যৌক্তিক হয়েছে? কিন্তু আমাদের কোশ্চেন, আপনি যখন নিজে একজন ব্যবসায়ী, আগে 55 টাকা করে বিক্রয় করতেন, আজকে আপনি 90 টাকা করে বিক্রয় করছেন, এটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে কিনা? এবং এটা কোন সুযোগে হয়েছে যখন আমাদের দেশের একাংশে বন্যা কবলিত, বন্যায় আক্রান্ত মানুষজন? এই সুযোগটা যখন আপনার কাছে মনে হলো যে অস্বাভাবিকভাবে আপনারা দাম বৃদ্ধি করেছেন, আপনারা কোথাও কেন কমপ্লেন করলেন না? কমপ্লেন করি স্যার। কোথায় করেছেন? কালকে মাল দেয় না। কোথায় করেছেন? এই যে কালকে পোলাপান কমপ্লেন হয়েছে, আমি কমপ্লেন করা হয়েছে। না, 1611 নাম্বার ভোক্তা অধিদপ্তরের কমপ্লেন নাম্বার, এখানে কোনো কমপ্লেন করেছেন, মামলা করেছেন? আপনার কাছে যখনই মনে হলো এটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, তখন আপনি কেন কমপ্লেন করলেন না? আপনি বরঞ্চ ওই পাইকারি ব্যবসায়ীকে, আপনি একজন খুচরা ব্যবসায়ী হিসেবে সহযোগিতা করলেন। আলটিমেট ক্ষতিটা কার হলো? আপনি কি লসে বিক্রয় করেছেন? তাহলে আলটিমেট চূড়ান্ত ক্ষতিটা কাদের হচ্ছে? যারা ভোক্তা কিনতেছে, তারা 30 থেকে 35 টাকা বেশি মূল্যে কিনতেছে, আপনি কিন্তু বেশি মূল্যে নিয়ে এসে বেশি মূল্যে বিক্রয় করতেছেন, আপনার লাভের অংশটুকু ঠিকই আপনি নিচ্ছেন, কেন করলেন এটা? এটা আপনার ব্যক্তিগত অপিনিয়ন, আপনি যদি দোকান খোলেন আপনার পণ্য সরবরাহ করতে হবে, এটাও আইনগতভাবে বলা আছে। আপনি যে দোকান খুলবেন কিন্তু কাস্টমারকে মাল দিবেন না, এটা আরেকটা অপরাধ। আমি সেটা বলতেছি না, আপনি যখন দেখলেন অস্বাভাবিকভাবে আপনার কাছে দাম নিচ্ছে, তখন আপনি কেন কমপ্লেন করেন নাই? আপনার মাল দেওয়ার ব্যবস্থা আমরা করে দিব, যদি কোনো ব্যবসায়ী মাল না দেয় আপনি আমাদেরকে জানাবেন, আপনাকে সঙ্গে করে ওই পাইকারি দোকানে যেয়ে বসে থেকে মাল নিয়ে দিব আপনাকে। ঠিক আছে, আপনাকে নিয়ে ওই দোকানে যাব। সুজন এন্টারপ্রাইজ, সেলিম মিয়াকে, আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। কি কি বিক্রয় করেন আপনারা? মুড়ি, চিড়া, গুড়। চিড়া, মুড়ি, গুড়, আপনারা তো এখন জানেন যে আমাদের দেশের একটা অঞ্চলে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ চলতেছে, বন্যায় আক্রান্ত হয়েছে অনেক মানুষ। এই সময় তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক মানুষ চিড়া, মুড়ি, গুড় নিজস্ব অর্থায়নে ক্রয় করে তাদেরকে সহযোগিতা করতেছে, ঠিক কি না? কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা এই সুযোগটা কাজে নিয়ে চিড়ার মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিয়েছেন। মিল থেকে বৃদ্ধি, যখন মিল থেকে আপনি কিনলেন বৃদ্ধি প্রাইসে মূল্যে, তখন আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছিল যে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করা হয়েছে আপনার কাছে? এটা জানার পর আপনি কি উদ্যোগ নিয়েছেন? এটা তো আমরা বলছি যে ভাই, আপনি কাকে বলেছেন? মিল মালিক। আপনি কি ভোক্তা অধিকার অধিদপ্তরে কোনো কমপ্লেন দাখিল করেছেন, কোনো অভিযোগ দাখিল করেছেন? কেন করেন নাই? আপনাদের তো একটা সরবরাহ লাইন, উৎপাদনকারী থেকে শুরু করে খুচরা পর্যন্ত একটা সরবরাহ লাইন, এই সরবরাহ লাইনের প্রত্যেক স্তরে যেখানে যার অবস্থান, পাইকারি আড়তদার সবাই মূল্য বৃদ্ধিতে সহযোগিতা করেছে, কেন করেছেন এটা? আপনি আজকে চিড়া কত করে বিক্রয় করছেন? আজকে আমার কোনো মাল ঢুকে নাই। এখান থেকে আপনার এখান থেকে মাল গেছে টাউন হল বাজারে? এটা কালকে একটা ভ্যান গেছে, কালকে আমি পাঠাইছি।
আপনি এখানে দিয়েছেন 84 টাকা করে চিড়া বিক্রি করেছেন। না এটা হচ্ছে কি, এটা 23 তারিখে, 23 তারিখে ঝামেলা হয়েছে, আমরা বেশি কিনছি। আপনি 23 তারিখে 84 টাকা করে চিড়া বিক্রি করেছেন, এই চিড়া আপনি, এটা এটা হলো গতকালকে আমাদের ছাত্র সমাজ, এই যে 84 টাকা করে আপনি বিক্রি করলেন এই 23 তারিখের মালটা, আপনি কারখানা থেকে কবে কিনেছেন? এগুলা টাকা ফেরত দেওয়া হয়েছে, এই দোকানে আমি মাত্র জরিমানা করে এসেছি এই দোকানটাতে। আপনি শুধু আমাকে একটা তথ্য দিবেন, এই সিড়া বন্যা শুরু হওয়ার আগে 15 দিন পূর্বে কত টাকা করে আপনারা বিক্রয় করেছেন? চাহিদা বৃদ্ধি পেয়েছে, সেখানে শুকনো খাবারের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা বৃদ্ধি পেয়েছে, এই সুযোগটা আপনারা দামটা কেন বৃদ্ধি করলেন? আপনি কত করে বিক্রয় করছেন? আপনি কত করে বিক্রয় করছেন? আমি বলছি আপনি কত করে বিক্রয় করছেন? আজকে 71 টাকা বিক্রয় করছেন, কাল থেকে 71 টাকা। আচ্ছা, কালকে একটা আপনি 84 টাকা করে বিক্রয় করেছেন, তোমরা কিনবা যে দামে 2 টাকা খরচ, আর 2 আপনি 71 টাকা করে কেন বিক্রয় করলেন? আপনি এক মাস বা 15 দিন আগে আপনার উৎপাদন খরচ যা ছিল, কোনো কারণে কি উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পায় নাই, বৃদ্ধি পায় নাই। আপনারা যে ওখান থেকে নিয়ে আসতেন, আপনাদের কি পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পায় নাই। এমন শোনা যায় আপনারা আগে অনেক প্রতিষ্ঠানে চাঁদা দিতেন অনেক ব্যক্তিকে, এখন সেই চাঁদাটাও আপনাদের দেয়া লাগে না, এই খরচটাও আপনাদের কমেছে, তো মূল্যের দাম তো আরো কমার কথা ছিল, সেখানে কিভাবে বৃদ্ধি পেল? বৃদ্ধি পেল মেলালা হচ্ছে কি, মনে করেন আপনি মেলালাকে দোষারোপ করলেন, মেলালাকে দোষারোপ করলেন, মেলালাকে যে আপনি দোষারোপ করলেন, এই দোষারোপটা কোনো যথাযথ কর্তৃপক্ষ বরাবর আপনি অভিযোগ দাখিল করেছেন কিনা? করেন নাই, কারণ কি আপনাদের, কারণ কি, কারণ আপনারা বেশি মূল্যে নিয়ে এসে বেশি মূল্যে বিক্রি করছেন, আপনার কিন্তু প্রফিট লাভ আগের থেকেও বেশি হচ্ছে, এই সুযোগটা আপনি নিয়েছেন। আপনার প্রথম যে কাজটা উচিত ছিল, যখন আপনার মনে হয়েছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে, তখন আপনাকে অভিযোগ দাখিল করা উচিত ছিল, আপনি এটা করেন নাই, আপনি ওটাকে আরও উস্কানি দিয়েছেন মূল্য বৃদ্ধিকে, এবং আপনার কাছ থেকে খুচরা পর্যায়ে গিয়েছে, সেখানে আপনি বেশি মূল্যে বিক্রি করেছেন, আলটিমেট যে ঘটনাটা ঘটেছে খুচরা পর্যায়ে 90 টাকা করে চিনি চিড়া বিক্রয় হচ্ছে। পাশাপাশি আপনি যে আখের গুড় বিক্রয় করছেন, একটু গুড়টা সামনে নিয়ে আসেন, এবার আপনি বলেন এই গুড় আখের গুড়, এটা আপনি খুব ভালোভাবে জানেন এই গুড়ে কী কী আছে, কীভাবে তৈরি, ব্যক্তি পর্যায়ে আখের গুড় উৎপাদনের জন্য কোনো অনুমোদন দেওয়া নাই, আখের গুড় উৎপাদন হবে শুধু চিনি শিল্প কর্পোরেশনের নির্ধারিত কিছু কারখানায়, এর বাহিরে কেউ আখের গুড় উৎপাদন করতে পারে না। তাহলে আপনার কাছে এই গুড় কীভাবে আসলো? এই গুড়ে আছে চিনি, এই গুড়ে আছে হাইড্রোস, আপনি কিন্তু জানেন, জানার পরও আপনি এই গুড়গুলো কেন বিক্রয় করেন? বন্যা দুর্গত যারা তাদেরকে মানুষ সহযোগিতা করতে যাচ্ছে, সেখানে একটু খাবার দিচ্ছে, সেখানে আপনি ভেজাল খাবারটা দিয়ে দিচ্ছেন? না এটা শুধু আজকে না, এটা অনেক আগে থেকে এইভাবেই আসতেছে, এইভাবে আমরা, এবং আপনারা তো জানেন অনেক আগে থেকেই জানেন, আমরা জানি না, এখন বলে অনেকে যে এটা হাইড্রোস চিনি, আমরা জানি যে চিনি আছে, হাইড্রোস দেয় চিনি, ঠিক আছে, হাইড্রোস দিতে হবে, চিনির বিষয়টা আপনি শেয়ার করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এই চিড়া কোথা থেকে নিয়ে এসেছেন সেই রসিদগুলো দেখান, কোনটা নিয়েছেন আপনি? সুপার চিড়া এটা কিনেছেন, পরিমাণ 50 কেজি কিনেছেন? ৬৪ টাকা করে পড়েছে আপনার, আপনি বিক্রি করলেন 84 টাকা, 20 টাকা করে লাভ করলেন, আপনার খরচটা দেখান। আপনার কাছে প্রথমে আমি রসিদ চেয়েছি, আপনি তো আমাকে হিসাব করে রসিদটা দিবেন, 23 তারিখের রসিদ এটা, ঠিক আছে। আপনি যে কারখানার কথা বললেন, মর্জিনা চিড়া আরেকটা খাজা, এই দুই জায়গা থেকে চিড়া নিয়ে আসছেন, এই কারখানায়ও আমাদের টিম যাবে, এখানে যে আমরা মনিটরিং করব, কিন্তু আমাদের যে প্রথম যে বক্তব্য সেটা হচ্ছে আপনি বেশি মূল্যে চিড়া নিয়ে এসে বেশি মূল্যে বিক্রি করেছেন, এতে প্রমাণিত হয় আপনিও অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধির একজন অংশীদার।
যোগসাজ সেটা করেছেন এবং এর পাশাপাশি আপনি যে হাইডোজ এবং চিনি দিয়া গুড় বিক্রি করতেছেন জেনে শুনে এটার বিক্রি করবেন না, ওনার কাছে বিক্রি করেছেন আপনি? আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা ফাইন করা হলো এবং ওনাকে যে 71 টাকা দেখিয়েছেন অতিরিক্ত টাকাটা ওনাকে ব্যাক দিবেন।